আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে বুট আর পুরি। তারপর সামনে বুটটা ভিজে রেখেছিলাম, ওটা হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিলাম। এখানে একটা আলু অ্যাড করে নেব। তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি বাটিতে মেপে মেপে, আপনাদের সুবিধা হবে তাই। এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 টিস্পুন। এটা হচ্ছে দুলচি বানানোর জন্য আমি যেখানে ইয়ে করে দিচ্ছি। এখানে আমরা লবণে অ্যাড করেছিলাম, মনে নেই একটা দিলাম স্পিড দিতে এটা কেটে ময়দাটা। এখানে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, নর্মাল পানি দিবেন। আর এটাকে একটা ডো বানিয়ে নেব। এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কিছু আলু কাঁচা মরিচ, এগুলো কেটে নেওয়া হচ্ছে। আলুটা সেদ্ধ করা হয়েছে। এখন হচ্ছে কড়াইটা গরম বসিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন বেটে নিয়েছি গ্রাইন্ডারে। এখন হচ্ছে এখানে হচ্ছে ইয়ে দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো কাঁচা গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছিল, ওগুলো আমাদের গাছ আছে। তো এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিলাম একটু সময়ের জন্য। এই যে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, আমি আদা রসুন একসাথে পেস্ট করেছি। এখানে হচ্ছে এটাকে ভেজে নেবো। এখন হচ্ছে লবণ। তারপর হলুদ আর জিরে বাটা দিয়ে পানি দিয়ে এটাকে হচ্ছে কষিয়ে নিলাম। এখন হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে নেওয়া হলো। ভালোভাবে কষানো হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে বুটগুলো, আলুগুলো কষানো হওয়ার পর বুটগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে কষিয়ে পানি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে বরফ পড়া পর্যন্ত ওয়েট করব। এখন হচ্ছে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে আমি ভাগ করে নিয়েছি পুষ্টিগুলো এখন বানানোর জন্য। এদিকে আমার এটা আমাদের এটা হচ্ছে ব্লক এসে গেছে, চলুন দেখে নেই কীরকম হয়েছে। ব্লক এসে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এই ডোগুলো করতে হচ্ছে ভুষিগুলো বানিয়ে নেব। এদিকে হচ্ছে আমাদের ইয়েটা হয়ে গেছে, অলপমান হেজুল আছে। মশলা এটাকে হচ্ছে এখন নামিয়ে নেবো।
নামানো। আগে দিয়ে দেবো একটু চাট মশলা, চাট মশলাটা দিলে অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে এটাকে নিভিয়ে দেবো। এই যে বাটিতে রান্নার পরে এটা, এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পুরি ভাজার জন্য। সবগুলো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছি গরম তেলে। দেখবেন কত সুন্দর ফুলবে এগুলো। দেখুন কত সুন্দর ফুলে এসেছে, প্রথম যেটা পাচ্ছি তা ওটা। এখন হচ্ছে সবগুলো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এত ভালো হয়েছিল কি আর বলবো, আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেক ভালো ফুলেছিল কিন্তু। সকালবেলা বা বিকেলবেলা আমরা এরকম নাস্তা তৈরি করে ঘরে কিন্তু খেতে পারি, অনেক শর্টকাট। এ দেখুন সবগুলো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, ফুলে গেছে এক সবগুলো। দেখুন হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও কমেন্ট করবেন ভিডিওটা কিরকম হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।